ডক্টর শফিউল্লাহ প্রধান, আপনি কিন্তু এক্সারসাইজের উপর জোর দিয়েছেন, বিশেষ করে ব্যথা সংক্রান্ত বিষয়গুলোকে ফেস করার জন্য এক্সারসাইজে জোর দিয়েছেন। আমরা পালস অক্সিমিটার বাজারে পাওয়া যাচ্ছে, এই বিষয়ে যদি একটু বলতেন যে পালস অক্সিমিটারটা কি বাসায় রাখা প্রয়োজন কিনা, এবং সেক্ষেত্রে এটা রাখলে কি ধরনের সহায়তা দেবে, এবং রেশিওগুলো কোনগুলো মানতে হবে, কিভাবে বুঝতে হবে। শফিউল্লাহ প্রধান, ধন্যবাদ। আপনি পালস অক্সিমিটারের কথা বলছেন, এটা বলার আগে জাস্ট আরেকটা মেশিনের কথা বলি, ইনফ্রারেড থার্মোমিটার। আচ্ছা, এটা আপনি খেয়াল করবেন, আমরা বাংলাদেশে যখন করোনা শুরু হয়ে যায় এবং চীনেও, তারা কিন্তু প্রতিটি অলি গলি এভরিহোয়ার, হ্যাঁ, এই থার্মোমিটার গুলো ব্যবহার করছে। তো আমার যে বাস্তব অভিজ্ঞতা আমি একটু শেয়ার করি আপনাদের মিডিয়া দরকার। জি, সংক্ষেপে আমাদের যে হাসপাতালটা আছে, জি যে সংক্ষেপে আমাদের যে ডিপিআরসি হাসপাতালে আছে, আমরা ওখানে ইনফ্রারেড থার্মোমিটার ব্যবহার শুরু করলাম। শুরুতে আমরা গেটে দিলাম এবং কয়েকটা দিলাম। এখন মজার বিষয় হচ্ছে, যখন ইনফ্রারেড আমরা দেখি রোগীর টেম্পারেচার নরমাল, রোগীটা যখন ইন করলো, আসার পর আমরা পারদ থার্মোমিটার, আপনি জানেন যে আমরা ডাক্তাররা ব্যক্তিগত ভাবে পারদ থার্মোমিটার ইউজ করি, এই পারদ থার্মোমিটার দেখা যখন সিস্টার তার একই রোগী টেম্পারেচার চেক করলো, দেখলো যে 100-101 পাওয়া যায়। তাহলে ইনফ্রারেডটার আসলে ভূমিকা কি ছিল, মানে বাজারে বাজারে একেবারে, মানে আমি যেটা বলবো, ব্যবসায়িক ভাবে এই সকল বাজে ইকুইপমেন্ট গুলো ঢুকে গেছে, যার কারণে আমরা এই যে ডাক্তাররা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, এটা একটা বাস্তব উদাহরণ। তো অক্সিমিটার কথাটা বলি, জি একদম সংক্ষেপে বলবেন, আমরা শেষ করব। ভুয়া অক্সিমিটার আছে, এগুলা আসলে আদৌ কতটুকু মানসম্মত বাসায় ব্যবহার করতে পারে, দামটা বেশি না, অনেকে হয়তো দেখলে হয়তো বাসায় একটু বুঝতে পারে যে তার মানে স্যাচুরেশন লেভেলটা কত আছে। তো আমি মনে করি তার কারো কোনো শ্বাসকষ্ট না হলে শুধু এই মেশিন ব্যবহার করতে হবে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।